কেন্দ্রীয় শহীদ মিনারের বাইরের এলাকায় রয়েছেন আরেক সহকর্মী ইকবাল অনিক। অনিক, একুশের সকালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে যারা এসেছেন, মানুষের ঢল কেমন দেখছেন আপনি, তাদের প্রতিক্রিয়া কি? ধন্যবাদ ঈশিকা। এই মুহূর্তে আমি আছি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে, প্রাঙ্গণের বাইরে। তো হচ্ছে আমি যদি বলে রাখি, তো হচ্ছে যে শহীদ মিনারে সকাল থেকে হচ্ছে শহীদদের 21 ফেব্রুয়ারির গান চলছে। তো আমি যদি একটু দেখাই যে এখানে কিন্তু যারা বাংলাদেশের বীর সন্তানদের হচ্ছে শ্রদ্ধা জানাতে এখানে কিন্তু অনেকেই এসেছেন। এই যে শাড়িটি দেখছেন, সেখানে কিন্তু অনেক মানুষ অপেক্ষা করছেন সারিবদ্ধভাবে এবং কালো ব্যাজ ধারণ করে, এবং হচ্ছে একুশের কালো পোশাক পরে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে কিন্তু এখানে মানুষজন এসেছেন, এবং তারা কিন্তু শ্রদ্ধা জানানোর জন্য এবং সারিবদ্ধভাবে অপেক্ষা করছেন। সে কিন্তু শাড়িটি কিন্তু খুব ধীরগতিতে এগিয়ে যাচ্ছে হচ্ছে শহীদ মিনার বেদির দিকে, এবং তারা কিন্তু আমি যদি একটু বলে রাখি যে হচ্ছে আজকে কিন্তু 21 ফেব্রুয়ারি, এই দিনে কিন্তু হচ্ছে আপনার আমাদের জাতির বীর শ্রেষ্ঠ সন্তানরা আমাদের বাংলা ভাষার জন্য কিন্তু শহীদ হয়েছিলেন বা প্রাণ দিয়েছিলেন, এবং পাকিস্তানি বাহিনীর সঙ্গে উর্দু ভাষার বিরুদ্ধে আন্দোলন করেছেন। আমরাই কিন্তু বাংলাদেশের শ্রেষ্ঠ জাতি যে যারা ভাষার জন্য যুদ্ধ করেছি, এবং এই যে বিষয়টি রয়েছে এবং এই সুচল যে শাড়িটি রয়েছে, এই শাড়িটিকে যাতে সারিবদ্ধভাবে এবং নিরাপত্তার ব্যবস্থাগুলো কিন্তু সুন্দরভাবে করছেন, এবং শহীদ মিনারের যে পরিবেশ আছে সেই পরিবেশ যাতে নষ্ট না হয় সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন, এবং প্রতিটি পয়েন্টে কিন্তু চেক পয়েন্ট চেকপোস্ট রাখা হয়েছে, এবং সারিবদ্ধভাবে এবং প্রতিটি যারা বেদি নিয়ে আসেন তাদেরকে কিন্তু পুলিশের আইন শৃঙ্খলা বাহিনী হচ্ছে চেক করে তারপর হচ্ছে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন, এবং তারা কিন্তু বরাবর বলছেন যে হচ্ছে যাতে কেউ এই শহীদ মিনার বা যে পরিবেশ নষ্ট না করেন সে বিষয়গুলোও বলছেন। এবং তো এই যে ঋষিকা, এই ছিল হচ্ছে এই মুহূর্তে আমার কাছে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সর্বশেষ অবস্থা। অনেক ধন্যবাদ আপনাকে।